তো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং। তো আমরা আছি শালতোড়া ফায়ারিং রেঞ্জে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর নিম্নচাপ হয়ে গিয়ে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের ফায়ারিং থামছে না। তো এখানে ছেলেদের দেখো ছাতাও ভিজেও গেছে, কিছু ছেলেরা ওখানে যারা ফায়ারিং করছে ভিজেও গেছে, ওখানে ফায়ারিং হচ্ছে, পরে নিয়ে যাবো তোমাদেরকে ওখানে। তো এত বৃষ্টিতেও ছেলেরা আমাদের ফায়ারিং করছে, তো কেমন লাগে? তোমরা করেছো? এই তো ভিজে, একটু হালকা ভিজে গেছে এখন, এই সবই অল্প একটু এ হলো। তো কেমন লাগলো ফায়ারিং করে? হ্যাঁ, ভিজে ভিজে ভালো লেগেছে। এটাই তো, মানে যে শত্রু হয় সেটা তো তোমাকে একদম শুকনো জায়গায় একদম ভালো ওয়েদারে বসে তো পাবে না, এরকম সময়ের মধ্যেই শত্রুর সাথে হবে এনকাউন্টার হবে, বোঝা গেল? ভিজে থাকবে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে জল আছে, হ্যাঁ, এইরকম জায়গার মধ্যে মানে যত এক্সট্রিমিস্টরা থাকে ওরা এইসব সময়ের কি নাই সুযোগ নাই। আর আমাদেরকেও এইসব সময়ের মধ্যেই ওদেরকে কি করতে হবে, পাল্টা ওয়ার করতে হবে। তো মজা এলো তো? ঠান্ডা লাগছে? আমাদের ছেলেরা এরা সবাই রাত 12টার সময় বেরিয়েছে, আর ঘুম থেকে তো মানে ঘুম তো হয়নি, বলতে গেলে আপনার 10টা থেকেই মানে সব এদিক ওদিক করা শুরু হয়ে গেছে, আমতলা অ্যামিনেশন তোলা অনেক কিছু। তারপরে বৃষ্টি আবার থামার নাম নিচ্ছে না, কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে। যা হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স কি এই ওয়েদারের মধ্যেও ফায়ারিং করা হলো, আরও করা বাকি আছে। তো চলো দেখা হবে, এখন ব্রেকফাস্ট দিবি তোমাদেরকে, চলো। তো এই যে বিভিন্ন গাড়িতে আমরা আছি, এখানে গাড়ি ওখানে গাড়ি, তো অনেকটা গাড়ি করে আমরা এসেছি এখানে। তো এখন আমি যাচ্ছি এদের ব্রেকফাস্ট নিয়ে, এদেরকে ব্রেকফাস্ট দিতে হবে। তো আমাকেও তোমাদেরকে দেখিয়ে দিই বাবা, অনেক মানে এ আছে এখানে, ঠান্ডাও আছে আর বৃষ্টি কন্টিনিউসলি হচ্ছে, থামছে না। চলো ভিডিওতে থাকো লাস্ট অব্দি। এই দেখো বৃষ্টির মধ্যে ছেলেরা দেখুন ঠান্ডাতে কি অবস্থা ছেলেদের। হ্যাঁ, কি হয়েছে, প্লাস্টিক ফ্লাস্টিক মাথায় দিয়েছে? হ্যাঁ, দেখ কেমন লাগে, বুঝলি? হ্যাঁ, বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা নিয়ে আসিস, ওরা দেখিনি তো, এবার দেখবে। হ্যাঁ, কি অবস্থা, ঠান্ডা তো আছে, সোয়েটার ফোয়েটার ভিজে গেছে নাকি? ঠিক আছে, কষ্ট হবে একটু। সো ফ্রেন্ডস, ছেলেরা এখন বৃষ্টিতে বেরানোর সাহস পাচ্ছে না, চলো বেরাও। কি হলো, হয়ে গেছে ওখানে, চলো তোমরা বেরাও, ওই সিরিয়ালি বেরাও, ওই দিক থেকে কাঁপলে কি হবে, ভয় করতে নেই। এই সিরিয়ালি যা, সিরিয়ালি, চলো 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 চলো, লেগে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে দেখাবে হাতটা, চলো। হ্যাঁ, ইয়ে ভাবো, সেই মে মাসের গরমটা ভাবো, চলো। এই 47 লুকিয়ে আছে তো, গুলি কই, চলো চলো। উসকো ডাইরেক্ট ডালো না, চেম্বার মে ডাইরেক্ট ডালো না, খাবার চলে এসছে আমাদের, কিন্তু বর্ষায় এখন দিতে খুব সমস্যা খাবার দিতে। আর এদিকে দেখুন খাবার জন্য একদম, কখন অর্ডার হবে আর কখন খাবো খাবার জন্য, দেখ কেমন লাগে, খাবি
এই অমিত আমি না খাবার অর্ডার দিলাম তারপরে খাবার এর খাওয়ার জন্য অনেক পুরো কাদা কাদা হয়ে গেছে বাকি আছে এখন AK-47 বাকি আছে আপনি চিন্তা করবেন না এই খাওয়ার পরে আবার AK-47 হবে ও বাবা সকালে বেশি খাবার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমি বুঝেছি সকালে মানে ওই একটা পাউরুটি কলা হয়েছে তাই জন্য ছেলেরা এ করছে সব ডবল ডবল নিয়ে নিলে হবে সব দুটো তিনটে করে নিচ্ছে দেখো এ লেপ ফেপ নিয়ে চলে এসেছে বাড়ি থেকে হ্যাঁ খাবে খাবে সবাই খাবে তোমরা না খেলে কারা খাবে সব তোমাদের জন্যই তো হয়েছে তোমাদের জন্য তো করা হয়েছে খাসির মাংস হ্যাঁ খাসি খাবে হ্যাঁ তো তোমাদের জন্য করে দিই হ্যাঁ বাঘের মাংস এ দেখুন খাবার স্টার্ট হয়নি কিন্তু লাইন এত দূর ছেলেরা মানে খিদের জন্য এত এ করছে বলাই না ফায়ারিং ও মানে ফায়ারিং আরো বাকি আছে কিন্তু হ্যাঁ বলবে না হ্যাঁ 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 সব তোমার ইচ্ছা মতন করে দেবো হ্যাঁ সব তোমার ইচ্ছা মতন করবো এই হবে ওই হবে সব হবে তোমাদের ইচ্ছার মতনই হবে এই দেখ একজনকে ঘুম পেয়ে গেছে 326K ঘুম পেয়ে গেছে নাকি বাকি আছে পিকচার আমি বাকি মেরে দোষ এখন বাকি আছে তোমরা ভালো করে ভিজো নি আরো ভালো করে ভিজাতে হবে হ্যাঁ আর একটা ড্রেস আছে তো আপনার আছে আচ্ছা হয়ে যাবে তো চলো ঠিক আছে কিছুক্ষণ পরে বলবে মেজর স্যার বলবে খাবারটা তো ফ্রেন্ড ফাইনালি খাবার শুরু হয়ে গেছে বর্ষাতে হ্যাঁ হো গিয়া আমরা 3-3-19 রাউন্ড এইভাবে ফায়ারিং এত ঠান্ডাতে হাত কাট করছে না এই জায়গাটা এত ব্যথা করছে তবু স্যার আমাদেরকে গাইড করেছে এত ভালো করে আমরা পেরেছি হ্যাঁ সাবাস আজকে কি কি খাওয়া হচ্ছে দেখি ভাত আছে তারপরে সুন্দর ডাল হয়েছে আর ও কাছে কি আছে এই সাইড হয়ে যাও পাঁচ মিশ্রি সবজি না ছয় মিশ্রি আছে এটা উপর দিয়ে কি দিয়েছে এটা হ্যাঁ উপর দিয়ে এটা কি দেওয়া বাদাম আচ্ছা যে মাছের মাথা খাবে মাছের মাথা যে মাছের পিস খাবে পিস পেঁয়াজ মুলো আছে পাঁপড় আছে চাটনি আছে এদিকে যাবে এদিকে চলে যাও ওই পাশে চলে এ ঢুকে যা না এটা পাতলা কর লাইনটাকে চলো চলো সাবাস ঢুকে যা আর একটু ঢুকে যা পাতলা হয়ে যাও এ তো চেক নম্বর কত 324 আর তোমার 324 চলো 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 সাবাস এই লাইনগুলো পাতলা করো খুব কষ্ট করে কষ্ট তো হবে এখানে কিছু রাখা হবে না ঠিক আছে কষ্টের খাওয়া চলো চলো এই পাতলা করো লাইন পাতলা করো টেন্টের ভিতরে ছাতা নিয়ে নিলি ¿Qué
Thank you.